আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে রিয়াজ মুখ খুললেন শ্বশুরের আত্মহত্যা নিয়ে। তো চলুন বন্ধুরা জেনে নিই শ্বশুরের আত্মহত্যা নিয়ে রিয়াজ কি বললেন, জানলে আপনারা অবাক হবেন। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। রাজধানীর ধানমন্ডিতে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে আবু মহসিন নামের সেই ব্যবসায়ী চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। বুধবার রাত সোয়া 9টার দিকে নিজের হতাশার কথা জানিয়ে মহসিন আত্মহত্যা করেন। শ্বশুর আবু মহসিন খানের মৃত্যুতে ভেঙে পড়েছেন রিয়াজ। তিনি তার শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে যান রিয়াজ। সেখানে তার শ্বশুরের ময়নাতদন্ত হয়। মর্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা মুখোমুখি হলে রিয়াজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে মাফ করেন, বেহেস্ত নসিব করেন, এর বাইরে আমি আর কিছুই বলতে পারছি না। বুধবার রাত 9টার দিকে ফেসবুকে লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান, 98 বছর বয়সের এই ব্যক্তি। আত্মহত্যার আগে তিনি নিজের ব্যক্তি জীবনে নানা হতাশার কথা তুলে ধরেন। ধানমন্ডি 7 নম্বর রোডের 25 নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন মহসিন খান, আর তার বড় ছেলে মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। নিঃসঙ্গতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এছাড়া ব্যবসায় প্রতারণার শিকার হয়েছেন বলে জানান তিনি। লাইভে এসে মহসিন খান বলেন, আমি মহসিন, ঢাকায় থাকি, আমার বয়স 58 বছর। কোনো এক সময় আমি ভালো ব্যবসায়ী ছিলাম, বর্তমানে আমি ক্যান্সারে আক্রান্ত, তাই আমার ব্যবসা কিংবা কোনো কিছুই নেই। ভিডিও লাইভে আসার উদ্দেশ্য হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং আমার যে এক্সপিরিয়েন্স সেটি শেয়ার করলে হয়তো সবাই জানতে পারবেন, সবাই সাবধানতা অবলম্বন করবেন। গত 30 তারিখে আমার খালা মারা যান, তার একটি ছেলে আমেরিকায় থাকে, তার মা মারা গেলে অথচ ছেলেটি আসলো না, এটি আমাকে অনেক দুঃখ দিয়েছে, কষ্ট লেগেছে। বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন তিনি কি বলেছেন। আজকে আমার আরেকজন খালা মারা গেছেন, তার একটি ছেলে আমেরিকায় ছিল, অবশ্য তার 3টি ছেলে ইঞ্জিনিয়ার, 3জনই বর্তমানে বাংলাদেশে আছেন, তারা হয়তো দাফন কাফনের কাজ সম্পূর্ণ করেছে। সেদিক দিয়ে বলবো এই খালা অনেকটা লাকি, ভাগ্যবান। আমার একটা মাত্র ছেলে, সে অস্ট্রেলিয়াতে থাকে, আমার বাসায় আমি সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে খুব ভয় করছে, আমি যদি আমার বাসায় পড়েও থাকি আমার মনে হয় না যে এক সপ্তাহ কেউ জানতে পারবে আমি মারা গেছি। ছেলে মেয়ে স্ত্রী যাদের জন্য যাই কিছু আমরা করি, আমরা সব কিছুই করি সন্তান ও ফ্যামিলির জন্য। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, আয় করেন, তার 20% টাকা আপনি নিজের জন্য ব্যয় করেন না। যদি 20% টাকা আপনি নিজের জন্য ব্যয় করেন, তাহলে 80% টাকা আপনার ফ্যামিলির জন্য ব্যয় হয়। গত করোনা শুরুর আগ থেকে আমি বাংলাদেশে আছি, একা থাকা যে কী কষ্ট, যারা একা থাকে তারা একমাত্র বলতে পারে যে বোঝেন। যাদের জন্য আমি বেশি করেছি, প্রত্যেকটা লোকের কাছে আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল, নাম কামরুজ্জামান বাবলু, যাকে আমি না খেয়ে তাকে খাওয়াইছি, সে আমার 23 থেকে 25 লাখ টাকা মেরে দিয়েছে। এরপর পিস্তলের লাইসেন্স দেখান, বলেন আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি সেটি ইলিগ্যাল, অবৈধ কিছু না, এটি লাইসেন্স আছে, সেটি নবায়নও করা হয়েছে, আমি চলে যাব। আত্মীয় স্বজন যারা আছো, যেহেতু বাবাও আমাকে জায়গাটা দেয়নি, আমিও যে কবরস্থানটা করেছি সেখানে আমাকে দাফন করো না। মোহাম্মদপুর বেরিবাদ একটি কবরস্থান হয়েছে, সেখানে তোমরা আমাকে দাফন করে দিও। প্রত্যেকটা লোক আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার বাবা মা ভাইয়েরা প্রত্যেকটা লোক, এভরি ওয়ান। লাইভে কথা বলার সময় তার সামনে টেবিল ছিল, ওই টেবিলে কাফনের কাপড় ছিল, এর উপর একটি চিরকুট ছিল, তাতে লেখা এখানে কাফনের কাপড় রাখা আছে যা আমি ওমরা হজে ব্যবহার করেছিলাম। যারা দেখছেন তাদের সাথে এটাই শেষ দেখা, সবাই ভালো থাকবেন। এটা 15 মিনিট কথা বলা বলে 16 মিনিটের সময় নিজের মাথায় গুলি করেন মহসিন। কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। তো বন্ধুরা দেখুন, একটি মানুষ একা থাকতে গিয়ে নিঃসঙ্গতায় সে তার সন্তান আমেরিকায় থাকেন, অথচ সে দুঃখের কারণে সে একাকিত্ব তো বরণ করতে না পেরে, সে সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করলো। তো বন্ধুরা, আমরা আসলে যারা সন্তান এবং বাবা মার দিকে খেয়াল রাখবেন, অবশ্যই বাবা মা চায় যে সন্তানরা তার পাশে থাকুক, তার সুখ দুঃখের সময় সাথে হোক। তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।